ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন যে শালিক পাখির রাত্রির দৃশ্য। আমার শালিক পাখি একটাকে মুক্ত করে রেখেছিলাম, আরেকটা হচ্ছে কাঁচার মধ্যে বন্দি ছিল। তো যখন সে সন্ধ্যা হলো, সে প্রতিদিন সন্ধ্যার সময় আমার কাছে বাড়িতে চলে আসে। বাড়ির মধ্যে সে নিজের কাঁচাটার উপরে সে বসে থাকবে। ভুল করে আমি ওই যেটাকে দেখতে পাচ্ছেন আপনার ভিতরের মধ্যে বসে আছে শালিকটা, এই শালিকটা কিন্তু আপনার আরেকটা কাঁচা আছে, ওই কাঁচাটা না বরে আমি এটার মধ্যে ভুল করে বরে ফেলেছিলাম। কিন্তু উপরে যেটা মুক্তভাবে বসে আছে ওইটা কিন্তু আপনার সারাদিন মুক্ত অবস্থা থাকার পরে কিন্তু ও ওর নিজের কাঁচাটার মধ্যে সন্ধ্যার সময় সে বসে পড়েছে। মানে হলো এটা হলো তার ঘর, ঠিক আছে? এই হলো আর কি বিষয়। আর বাচ্চা একটু দেখতে পেয়েছিলেন, হ্যাঁ, রাত্রের বিষয়ে আপনার দেখে রাত্রের দৃশ্যটা অনেকে দেখতে খুবই ভালো লাগে। যে আপনার এখন দেখতে পাচ্ছেন যে একটি জুটি ছেলে, এটা হচ্ছে দিনের বেলায় আমি তাকে মুক্ত করছি। এখন তাকে এক সপ্তাহ মুক্ত রাখি নেই, সেই জন্য একটু বের হতে একটু সময় নিচ্ছে। প্রথমত বের হয়ে উড়াল দিয়ে গাছের ডালে চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে শালিক পাখিটা দেখবেন যে আপনারা কীভাবে কথা বলে না বলে। যদি আপনারা সে কথাগুলো শুনতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, গিয়ে দেখবেন যে শালিক পাখি খুবই সুন্দর করে কথা বলছে এবং বাচ্চালিক জুট শালিক তারা দুজনের মধ্যে ফাইটিং হবে। এবং বাচ্চালিক বেশি কথা বলে নাকি জুট শালিক বেশি কথা বলে এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। পৃথিবীর মধ্যে এরকম নজিরবিহীন দৃশ্য আপনারা কোথাও দেখতে পারবেন না, শুধু আমার এই চ্যানেলের মধ্যে দেখতে পারবেন, যে বাচ্চালিক এবং জুট চালিক একসাথে মুক্তভাবে কথা বলছে এবং ঝগড়া করছে। এরকম দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য, আর চ্যানেল বেল আইকনটা অন করে দিবেন। আপনারা অনেকক্ষণ যাবার দেখতে পাচ্ছেন যে শালিক পাখিটা বের হচ্ছে না, বাচ্চাটা অনেক তাপাতাপি করছে উপর দিয়ে যাতে শালিক পাখিটা বের হয় কাঁচা থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শালিক পাখিটা বেরিয়ে গেছে, এখন সে কী করবে এই দৃশ্যটা আপনারা দেখেন। এখন আমি দুটা বাচ্চালিককে যে একটা কাঁচার মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য, তো এখন আমি তাদেরকেও মুক্ত করব, সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রায় অলরেডি একটা শালিক পাখি বেরিয়ে গেছে, আর একটা ভিতরে আছে, এটাও এখন বের হবে। এটাও সেই রাতের দৃশ্য, দুটাকে আমি একসাথে বন্দি করেছিলাম, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি কেমন সুন্দর লাগে। এটা হচ্ছে আমার জুটি শালিকটা, যেটা ওই পাত্রটার মধ্যে সবসময় গোসল করবে। এটা হচ্ছে একটা কথা বলার দৃশ্য। এটা হচ্ছে একটা জুটি শালিক বাচ্চালিকের উপরে বসে আছে, কাঁচাটার উপরে বসেছিল। তো সব ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।